জনসাধারণের রাস্তা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না রেল চলাচলেতে রেল চলাচল হচ্ছে না এজন্য জনসাধারণ যাত্রীসাধারণের যে হয়রানি ভোগ হচ্ছে এটা অনেক সমস্যা আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা রেল লাইনটা ছেড়ে দেন গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন আপনাদের দাবি দাওয়া মানার জন্য আপনারা উদ্যোগন কর্তৃপক্ষের অফিসে আসেন আপনাদের সাথে ব্যবস্থা করা হবে আপনাদের সাথে কথা বলা হবে কোন সময় দিবেন ওনাদেরকে আমিন ভাই প্রদেশক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আটকে তারা বিক্ষোভ করছে সেই রেল লাইনটি ছেড়ে দেওয়ার জন্য তারা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সকাল 10টা থেকে তারা এই মালিবাগ রেল লাইন অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি করছে এবং ঠিক পেছনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে রয়েছে এবং সারা দেশের সাথে এই মুহূর্তে সারা দেশের সাথে রেলের যোগাযোগ বন্ধ রয়েছে সকাল থেকেই কিন্তু তারা অবরোধ করে যাচ্ছে বিক্ষোভ করে যাচ্ছে এই রাজধানীর মালিবাগে মালিবাগে বিক্ষোভ করার ফলে সারা দেশের সাথে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য এই ট্রেন লাইনটি ছেড়ে দেওয়ার জন্য দর্শক পুলিশের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে যে তাদেরকে এই যে ট্রেন লাইনটি ছেড়ে দেওয়ার জন্য আজকে সকাল থেকেই তারা মালিবাগে রেল লাইন অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং ঠিক পেছনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে রয়েছে তাছাড়াও সকাল 10টার পর থেকে সারা দেশের সাথে ঢাকার রাজধানী ঢাকার ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে Thank you.
বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সদস্য রেল শ্রমিকদের বিক্ষোভের কারণে সারা দেশের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ রেল যোগাযোগ বন্ধ রয়েছে তারা বলছে যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই রেল লাইনটি ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে রেল শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে তারা আজকে সকাল থেকে 10টা থেকে তারা রেললাইন অবরোধ করে তারা আন্দোলন করছিল বিক্ষোভ করছিল এই মুহূর্তে পুলিশ তাদের সাথে পুলিশের সাথে পাল্টা দেওয়া চলছে একের পর এক দর্শক তারা তাদের স্থায়ী চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল শ্রমিকরা মালিবাগ রেলগেট মোড়ে রেল লাইন অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং তাদের সাথে পুলিশের সাথে ধাওয়াপাল্টা দেওয়া চলছে মুখোমুখি অবস্থান বিরাজ করছে দর্শক পুলিশ বারবার চেষ্টা করেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য রাস্তা অনেক হবে বলেছে তারা দর্শক পুলিশের পক্ষ থেকে চারদিকে বলা হয়েছিল এই রেল লাইনটি ছেড়ে দেওয়ার জন্য এবং দর্শক সকাল 10টা থেকেই ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে রেল লাইন তারা যাত্রীবাহী রেল আটকিয়ে রেল লাইন অবরোধ করে তারা এর মধ্যে বিক্ষোভ করছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং দর্শক আবারও রেল শ্রমিকরা সামনের দিকে গিয়ে জড়ো হয়েছেন তারা দর্শক আবারও পুলিশ অ্যাকশনে যাচ্ছেন আরো আবার সামনের দিকে গিয়ে তারা সমাবেত হয়েছে রেল শ্রমিকরা তারা আবারও সামনে গিয়ে জড়ো হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন